প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই করোনাকালীন সময়ে তোমাদের কলেজ বন্ধ থাকলেও শ্রেণী কার্যক্রম কিন্তু চলমান রয়েছে, প্রতিনিয়ত অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো পরিচালিত হচ্ছে। সরকারি হরঙ্গা কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য। আর আজকের যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটি মূলত অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের জন্য। অনার্স দ্বিতীয় বর্ষের একটি গুরুত্বপূর্ণ কোর্স সেটি হচ্ছে ব্যবসায় গণিত। ব্যবসায় গণিতের আজ চতুর্থ অধ্যায় সরলরৈখিক সমীকরণ ও অসমতা যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি নিয়ে আলোচনা করা হবে। আর এই ক্লাসটি তোমাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা সরকারি হরঙ্গা কলেজ মুন্সিগঞ্জ। মূলত বিজনেস ম্যাথ যেই কোর্সটি রয়েছে সেই কোর্সটি তোমাদের ম্যাথমেটিক্যাল কোর্স, এবং এই কোর্সে কিন্তু অনেক প্রতি বছর অনেক স্টুডেন্ট ইম্প্রুভ দিয়ে থাকে। এমনও হয় থার্ড ইয়ার শেষ করে ফেলেছে, ইভেন ফোর্থ ইয়ার পরীক্ষা দিবে, তার দ্বিতীয় বর্ষের যে একটি কোর্সে ইম্প্রুভ রয়েছে সেটি হচ্ছে ম্যাথমেটিক্যাল কোর্স বিজনেস ম্যাথ। তো এই কোর্সটি তোমরা খুব মনোযোগ সহকারে এই অধ্যায়ের যেই প্রতিটি টপিক রয়েছে সেটি তোমরা দেখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। এবং আমরা চেষ্টা করছি যে প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ যেই প্রবলেম গুলো রয়েছে সেই প্রবলেম গুলো আলোচনা করতে, তাহলে তোমরা খুব শিখতে পারবে এবং খুব সহজেই যেন পরীক্ষায় সেই প্রশ্নের অ্যান্সার গুলো করতে পারো। তো প্রথম আজকে যে প্রবলেমটি নিয়ে আলোচনা করা হবে সেটি এই অধ্যায়ের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং বিগত বছর প্রায় অনেকগুলো ইয়ারে এই প্রশ্নটি এসেছিল, সেই জন্য এই প্রশ্নটি আজকে আলোচনা করা হচ্ছে। আর এই প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখে আরো কিছু হোমওয়ার্ক দেওয়া হবে, তোমরা সেই হোমওয়ার্ক গুলো বাসায় করবে। তো প্রবলেম এক, আমরা প্রশ্নটি ভালোভাবে দেখে নেই, আগে পড়ে বুঝতে হবে, তারপর আমরা সেটার সমাধান করব। একটি কারখানায় 200টি বাল্ব তৈরি করতে মোট ব্যয় হয় 800 টাকা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা বাল্বের পরিমাণ হচ্ছে 200টি, আর ব্যয় হয় কত টাকা? 800 টাকা। এবং 400টি বাল্ব তৈরি করতে মোট ব্যয় হয় 1200 টাকা। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি উপাদান, একটি হচ্ছে যদি আমরা এক্স ধরি তাহলে এক্স চলকের দ্বারা আমরা এক্স আর ওয়াই, একটি হচ্ছে আমরা ধরবো পরিমাণ একক, আরেকটি হচ্ছে তার ব্যয়। এইভাবে আমরা এই প্রশ্নের সমাধান করব। তবে রিকোয়ারমেন্ট যা চেয়েছে সেটা আমরা একটু দেখে নেই। মোট ব্যয় রেখাটি যদি সরল রেখা হয়, আমাদের এই অধ্যায় সরল রেখা, সেজন্য সরল রেখা হবে তার সমীকরণ কি হবে সেই সরল সমীকরণটি নির্ণয় করতে হবে, এটি হচ্ছে আমাদের এক নম্বর রিকোয়ারমেন্ট। দুই নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে নির্ণয় সরল রেখার ঢাল নির্ণয় করো এবং ব্যাখ্যা দাও। এখানে সরল রেখার ঢাল নির্ণয় করতে হবে এবং তার ব্যাখ্যা দিতে হবে। তিন নম্বর, 500টি বাল্ব তৈরি করতে মোট কত খরচ হবে, এখানে আমাদের কোয়ান্টিটি দেওয়া আছে, আমাদের টোটাল যেই খরচ হবে মোট এক্সপেন্স সেই মোট এক্সপেন্স নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি চলক রয়েছে, একটি হচ্ছে পরিমাণ আর একটি হচ্ছে ব্যয়। তো এই দুটি চলককে যেভাবে আমরা প্রকাশ করি এক্স এবং ওয়াই দিয়ে, তো আমরা একটু দেখে নেই। ধরি এক্স ইকুয়াল টু পরিমাপ একক আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে মূল্য একক। পরিমাপ একক যেমন 200টি বাল্ব তৈরি করতে, তাহলে পরিমাপ হচ্ছে আমাদের 200টি, আর মূল্য একক 200টি বাল্ব তৈরি করতে মোট ব্যয় হয় 800 টাকা। এখন এই মূল্য যে ধরলাম আর পরিমাণ যে করলাম সেইটাকে আমরা এবার এক্স ওয়ান, প্রথমটার ক্ষেত্রে এক্স ওয়ান ইকুয়াল টু হচ্ছে 200। কেন? কারণ প্রথম যে পরিমাপটি ছিল সেই পরিমাপের হচ্ছে 200, আর তার ব্যয় হচ্ছে ওয়াই ওয়ান। এখানে আমরা কিন্তু পরিমাণ আর হচ্ছে ব্যয় দুটি চলক ধরা হয়েছে। তো এক্স দ্বারা পরিমাপ বোঝাচ্ছে আর ওয়াই দ্বারা তার মূল্য বা ব্যয় বোঝাচ্ছে।
তো এক্স ওয়ান মানে প্রথম যেই ব্যয় পরিমাণটি ছিল সেটি হচ্ছে এক্স ওয়ান ইকুয়াল টু হচ্ছে 200, আর ওয়াই ওয়ান অর্থাৎ তার মূল্য যে একক সেটি হচ্ছে 800। প্রথম সম্পর্ক বিন্দু অর্থাৎ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান যদি আমি এভাবে প্রকাশ করি তাহলে আমার পরিমাণ হবে 200, এখানে দিঘাটি হবে 400, যদিও এটা ভুল আসছে আমরা একটু কারেকশন করে নিব। তাহলে প্রথম সম্পর্ক বিন্দু 200 × 800 হবে, এখানে ভুলবশত 400 ছিল সেটা আমরা কারেকশন করে নিলাম। আবার দ্বিতীয় যেটি ছিল সেটি হচ্ছে 400 একক, 400টি বাল্ব তৈরি করতে মোট ব্যয় হয় 1200 টাকা। তো প্রশ্নটি এমন ছিল, আমরা একটু দেখে নেই, 400টি বাল্ব তৈরি করতে মোট ব্যয় হয় 1200 টাকা। তাহলে x2 হচ্ছে আমাদের দ্বিতীয় যে পরিমাপ সেটির পরিমাণ হচ্ছে 400, আর তার ব্যয় হয়ে হচ্ছে y2 হচ্ছে 1200। দ্বিতীয় সম্পর্ক বিন্দু 400 কমা হচ্ছে 1200, এবং এর মধ্যে সম্পর্ক হবে এটা প্রথম যেই সম্পর্কের মতো আমরা দ্বিতীয় যদি তুলনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমটি হচ্ছে x1 × y1, x1 হচ্ছে 200, y1 হচ্ছে 800। আবার দ্বিতীয়টির ক্ষেত্রে x2 হচ্ছে 400 এবং y2 হচ্ছে 1200। এখন সরল সমীকরণের আমাদের যেই সূত্রটি প্রয়োগ করতে হবে সেটি হচ্ছে x − x1 / x1 − x2 = y − y1 / y1 − y2। এই সূত্রটি প্রয়োগ করে আমরা এখন সমাধানটি করব। তো আমরা যেই কাজটি করব এখন সেটি হচ্ছে মান বসাবো। এক্স ওয়ান এর মান আমরা একটু আগে যেটি বের করলাম অর্থাৎ লেখা ছিল সেটি হচ্ছে 200, তাহলে আমরা এখানে এই এক্স ওয়ান এর পরিবর্তে 200 লিখবো, আবার এই এক্স ওয়ান এর পরিবর্তে 200 লিখবো। আবার একইভাবে আমাদের 400টি যেটি ছিল একক সেই এক্স টুর পরিবর্তে আমরা এবার এখানে 400 লিখবো। আবার ওয়াই এর ওয়ান এর এবং ওয়াই টু এর মান আমরা এখানে লিখবো। ওয়াই ওয়ান এর পরিমাণ হচ্ছে 800 আর ওয়াই টু হচ্ছে 1200। তো ওয়াই ওয়ান ওয়ান এর পরিবর্তে আমরা এখানে 800 লিখলাম, আর এই জায়গায় আবার ওয়াই ওয়ান এর পরিবর্তে 800 লিখতে হবে, আর ওয়াই টু হচ্ছে 1200, এবার আমরা এই ওয়াই টু এর পরিবর্তে 1200 লিখবো। পরের লাইনে গিয়ে আমরা এবার বিয়োগ কাজ যেটা করবো সেটা হচ্ছে x − 200, আর এই জায়গায় 200 − 400 অর্থাৎ 400 থেকে যদি 200 বাদ দেই তাহলে 200 থাকবে, যেহেতু মাইনাস এটা ছিল এই জন্য বড় সংখ্যার সামনে যে মাইনাস থাকবে সেটা আমরা লিখবো। আবার একইভাবে −1200 থেকে যদি +800 মাইনাস করা হয় তাহলে হবে −400। তাহলে আমরা দেখতে পাচ্ছি x − 200 / −200 আবার ইকুয়াল টু হচ্ছে y − 800 / −400। এবার উভয় পক্ষকে আমরা যদি −200 দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে 1, আর এই জায়গায় হবে হচ্ছে আমাদের 2। তো একইভাবে এক্স মাইনাস যদি উভয় পক্ষকে আমরা −2 দিয়ে ভাগ করি তাহলে ভাগ করলে এখানে 1 আর এটা হচ্ছে 2 থাকবে। এবার আর এই যদি আমরা গুণ করি তাহলে এইভাবে এবং এইভাবে আর গুণ যেটাকে বলে সেটাকে যদি গুণ করি তাহলে y − 800 এটাকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে আমাদের এটাই থাকবে, আর যদি এটা আমরা এভাবে 2 দিয়ে গুণ করি তাহলে হবে 2x − 2 × 200 অর্থাৎ 400। এবার আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইটা আমরা বাম পাশে রাখবো সমীকরণ নির্ণয় করার জন্য, আর এই যে −800 ছিল সেটা আমাদের ডান পাশে চলে আসবে। যদি ডান পাশে চলে আসে তাহলে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে 2x − 400 + 800। তো +800 থেকে যদি −400 করা হয় তাহলে থাকবে +400। অতএব যে নির্ণয় সমীকরণ 1 নম্বর রিকোয়ারমেন্টে ছিল y = 2x + 400, এটি হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। এবার আসি আমাদের 2 নম্বর যেই রিকোয়ারমেন্ট ছিল, নির্ণয়ের ঢাল নির্ণয় করতে বলা হয়েছে এবং তার ব্যাখ্যা করতে বলা হয়েছে। আমরা সমীকরণটি যদি খেয়াল করি সমীকরণটি হচ্ছে y = 2x + 400, যেটা আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টের জন্য বের করেছি, অর্থাৎ নির্ণয় সমীকরণ y = 2x + 400। এই সমীকরণটা আমরা যদি একটু খেয়াল করি
এখানে এই y ইকুয়াল টু 2x প্লাস 400 কে y ইকুয়াল টু mx প্লাস c এই সমীকরণের সাথে তুলনা করা যায়। তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি এই y এই y তারপর এই 2 এই 2 হচ্ছে m আর x এর সাথে থাকতে c আর 400 সেটা হচ্ছে c এর সাথে তুলনা করা হচ্ছে। এখানে আমাদের যদি তুলনা করি তাহলে প্রথম যে অংশ সেটি হচ্ছে m, এই m দ্বারা মূলত ঢাল নির্ণয় করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই m ইকুয়াল টু হচ্ছে 2, তুলনা করে m ইকুয়াল টু 2 অর্থাৎ সরল রেখার ঢাল, ঢাল 2 দ্বারা বোঝা যায় দ্রব্যের এক একক পরিবর্তনশীল ব্যয় 2 টাকা, অর্থাৎ এক একক যদি কোনো দ্রব্য বৃদ্ধি পায় তাহলে তার 2 একক ব্যয় বৃদ্ধি পাবে। এটার ব্যাখ্যাটা হচ্ছে এটা দ্রব্য এক একক বৃদ্ধি পেলে ব্যয় 2 একক বৃদ্ধি পাবে, অর্থাৎ এক একক যদি পণ্য উৎপাদন করা হয় তাহলে তার জন্য 2 একক ব্যয় বৃদ্ধি পাবে। তাহলে আমাদের যেই ঢাল নির্ণয় করতে বলা হয়েছিল সেই ঢাল যে সমীকরণ, সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি y ইকুয়াল টু m x প্লাস c, এই জায়গায় m কে আমাদের ঢালের সাথে তুলনা করা হয়। সুতরাং এই জায়গায় যেই সমীকরণ সেই সমীকরণ অনুযায়ী x এর সাথে যেই 2 রয়েছে সেই 2 হচ্ছে সরলরেখার ঢাল। আর এটার ব্যাখ্যাটা হচ্ছে এটা এক একক দ্রব্য এক একক বৃদ্ধি পেলে 2 একক ব্যয় বৃদ্ধি পাবে। 3 নম্বর যে রিকোয়ারমেন্ট সেটি হচ্ছে 500টি বাল্ব তৈরির মোট ব্যয় নির্ণয় করো। এখানে আমাদের সমীকরণ যেটি মূলত সেই সমীকরণ নিয়েই কাজ করতে হবে, y ইকুয়াল টু 2x প্লাস 400। এখানে আমাদের যে m, mটা ছিল ঢাল আর এই x হচ্ছে বাল্বের পরিমাণ একক। তো এই প্রশ্নে বাল্বের পরিমাণ একক হচ্ছে x ইকুয়াল টু 500। তো আমরা যে কাজটি করবো 2 এর সাথে x এর মানটা বসাবো, x এর মান হচ্ছে 500। তাহলে 2 কে যদি 500 কে গুণ করা হয় তাহলে হবে 1000, আর এখানে আমাদের 400 তো ছিল, সেই 400 যোগ করলে হবে 1400, অর্থাৎ 500টি বাল্ব তৈরি করতে মোট ব্যয়ের পরিমাণ হচ্ছে 1400, যেটা আমরা প্রথম দিকেই পরিমাণ এককে x দ্বারা প্রকাশ করেছিলাম আর ব্যয় এককে y দ্বারা প্রকাশ করেছিলাম। তাহলে 3 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের মোট ব্যয় নির্ণয় করতে বলা হয়েছে, আমরা সেই মোট ব্যয় নির্ণয় করলাম। এবার আমাদের এই প্রবলেমটা যদি বুঝে থাকি তাহলে এই প্রবলেমের সাথে সামঞ্জস্য রেখে একটি হোমওয়ার্ক তোমাদের জন্য থাকবে, এটি করবে। একটি মেসে 12 জন সদস্যের জন্য 1040 টাকা এবং 20 জন সদস্যের জন্য 1600 টাকা মাসিক খরচ হয়। সদস্যের সংখ্যা এবং মাসিক খরচের মধ্যে সরলরৈখিক সম্পর্ক নির্ণয় করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে জন সংখ্যা সেটা হচ্ছে x1, আর যেটা ব্যয় খরচ হচ্ছে সেটা হচ্ছে, অর্থাৎ দুটি চলক একই হচ্ছে x অর্থাৎ সংখ্যা, মানুষের সংখ্যা বা মেসের সদস্যের সংখ্যা, আর y হচ্ছে মাসিক খরচের পরিমাণ বা টাকা। তাহলে x1 হচ্ছে 12 আর y1 হচ্ছে 1040, আর দ্বিতীয় ক্ষেত্রে x2 হচ্ছে 20 এবং y2 হচ্ছে 1600। এখানে আমাদের শুধুমাত্র সরল রৈখিক অর্থাৎ y ইকুয়াল টু সরল রৈখিক যেই মানটা বের করতে হয় সেই সম্পর্কটি নির্ণয় করতে হবে। আমাদের এক নম্বর প্রথম যে প্রবলেমটি ছিল সেই প্রবলেমটির মধ্যে কিন্তু 3টা রিকোয়ারমেন্ট করতে বলা হয়েছে। একটি হচ্ছে সরলরৈখিক সম্পর্ক, 2 হচ্ছে ঢাল এবং তার ব্যাখ্যা, 3 নম্বর হচ্ছে যদি 500টি বাল্ব তৈরি করতে হয় তাহলে মোট ব্যয়ের পরিমাণ কত হবে সেটি নির্ণয় করতে বলা হয়েছিল। তবে এই প্রবলেমে শুধুমাত্র একটি মাত্র রিকোয়ারমেন্ট চেয়েছে, সেটি হচ্ছে সরলরৈখিক সম্পর্ক নির্ণয় করো। তো আমাদের আজকে যে প্রবলেমটি ছিল সেই প্রবলেমটি যদি আবার একটু দেখে নেই তাহলে এই হোমওয়ার্ক করা তোমাদের জন্য সহজ হবে। 200টি বাল্ব আর হচ্ছে ব্যয় হচ্ছে 800, আর 400টি বাল্ব তার ব্যয় হচ্ছে 1200।
তাহলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে x এবং y ধরতে হবে, x হচ্ছে পরিমাপ একক আর y হচ্ছে মূল্য একক। আর প্রথম যেটি ক্ষেত্রে সেটি হচ্ছে x1 কে আমরা প্রকাশ করব, সেটা পরিমাপ হচ্ছে 200 একক, কারণ 200 টি বাল্ব তৈরি করতে ব্যয় হচ্ছে y1 equal to 800। আবার দ্বিতীয় ক্ষেত্রে x2 equal to হচ্ছে 400 আর y2 হচ্ছে 1200। তো যেই সূত্রটি আমরা সরলরৈখিক সমীকরণ নির্ণয় করার জন্য ব্যবহার করব সেটি হচ্ছে x minus x1 divided by x1 minus x2 equal to হচ্ছে y minus y1 divided by y1 minus y2। এই সূত্র প্রয়োগ করে আমরা এখানে y equal to 2x plus 400 একইভাবে ওই সমস্যার সমাধানটি তোমরা বাসায় করবে। আশা করি এই প্রবলেমটি তোমরা বুঝতে পেরেছো, আর বুঝতে যদি না পারো তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। এই ক্লাসটি যখন ফেসবুকে আপলোড করা হবে অথবা মেসেঞ্জার গ্রুপে শেয়ার করা হবে তোমরা সেখান থেকে দেখে নেবে, আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে ফোনে যোগাযোগ করবে অথবা আমাদের যে কোনো ভাবে হোক তুমি আমাদের সাথে যোগাযোগ করবে। তুমি মেসেঞ্জারে কমেন্ট করে জানাতে পারো অথবা আমাদেরকে মেইল করতে পারো, তোমার প্রবলেমের কথা আমাদেরকে জানাতে হবে, আর আমরা জানাতে পারলে তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।